হ্যালো আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটিতে নিউ প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকে আজকে আমি তোমাদের সাথে ছোট আলু দিয়ে মুরগির কষা ভনার রেসিপি শেয়ার করব রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবং যেহেতু এটা আমি ছোট আলু দিয়ে করব তাই আমি মুরগির পিসগুলোকেও ছোটো করে নিয়েছি আমি এখন সব মশলা দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে রাখবো সেই জন্য আমি দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এবং সবার শেষে আমি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এটাতে মিক্স করে দেবো এখন এটাকে আমি খুব ভালোভাবে মেখে একটা জায়গায় রেখে দেব সবার প্রথমেই আমি ছোট আলুগুলোকে তেলে ভেজে নিব সেজন্য আমি ছোটো আলুর সাথে হালকা একটু লবণে ছিটা দিয়ে নেব আলুগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে উঠিয়ে নিব এখন মুরগি পিসগুলো এক একটা করে আমি সবগুলো ভালো করে ভেজে নিব পিসগুলো ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা লাল চাকা ধারণ না করে দশ থেকে পনেরো মিনিট ভাজার পরেই এটা আমরা নামিয়ে নেব মুরগি ভাজার অবশিষ্ট তেল টুকুতেই এখন আমি বাকি রান্না কমপ্লিট করব আমি হচ্ছে দুটা তেজপাতা লবঙ্গ দারচিনি এবং এলাচ দিয়ে দেব এখন আমি এক বাটি পেঁয়াজ বাটা এটাতে অ্যাড করবো বাটাটা ভালো করে মিক্স করে এটার সাথে আমি আদা এবং রসুন বাটা অ্যাড করে দেব এখানে আমি বড় টেবিল চামচ দিয়ে এক চামচ করে আদা রসুন বাটা অ্যাড করেছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন আমি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ মরিচ এবং এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া মিক্স করেছি এখানে আমি মরিচের গুঁড়াটা বেশি নিচ্ছি কারণ আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে নেড়ে নেব এ পর্যায়ে চুলার তাপটা আমি মিডিয়ামের থেকেও একটু লয়ে নিয়ে যাব কারণ আপনার ভুনা যেটা কষাটা সম্পূর্ণ নির্ভর করে জালের উপর আপনার জালটা যদি একটু মিডিয়ামের থেকে কম আছে হয় তাহলে এটা আস্তে আস্তে হয়ে আসবে আমাদের কষানোটা প্রায় হয়ে এসেছে ঝোলটা কেমন ঘন হয়েছে দেখা যাচ্ছে এবং যখন এটার পাশে এরকম হালকা হালকা আঁচ করে তেল জমবে তখন বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে সো এখন আমি হালকা একটু নেড়ে নিব নেড়ে এটাতে ছোটো আলুগুলো মিক্স করে দেবো ছোটো আলুগুলো ভালো করে মিক্স করার পর আমি মাংসগুলোও এটাতে অ্যাড করে দেব এখন সবগুলো আমি একসাথে মিক্স করব। এই পর্যায়ে নাড়াচাড়া করাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে মশলাটা সবগুলো মাংসের টুকরা এবং আলুর সাথে মিশে যায় এখন আমরা পানি ইউজ করব হালকা পানিটা আমরা এমনভাবে দিবো যেন সবগুলো টুকরা পানির নিচে থাকে এখন চুলার জালটা হালকা মিডিয়াম আঁচে রাখবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা দশ মিনিটের জন্য চলে যাব এবং দশ মিনিট পরে আবার ফিরে আসব দশ মিনিট পরে এটা খুব ভালোভাবে বলক চলে এসেছে মাংসটা প্রায় হয়ে এসেছে কিন্তু ঝোলটাকে আরো ঘন করার জন্য এটা এখন আমরা আরও কিছুক্ষণ একদম লো আচে বসিয়ে রাখব ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে যেরকমটা আমরা চাচ্ছিলাম এখন এটা আমরা নামিয়ে ফেলতে পারবো এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিব আমি খুবই ইজি ওয়েতে রেসিপিটি করার চেষ্টা করেছি যাদের কাছে রেসিপিটি নতুন এবং যারা নতুন রান্না শিখছেন আশা করি সবার জন্য অনেক হেল্পফুল হবে